সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন চলে আসলাম রাজধানী কাওড়ান বাজার। এই কাওড়ান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুকনা মরিচ, রসুন, আদা, হলুদ এর পাইকারি দাম। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আচ্ছা ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? মায়ের দোয়া বাণিজ্যালয়, কাওড়ান বাজার 46 নম্বর আর। আচ্ছা, আজকে আপনাদের বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা মোটামুটি ভালোই খারাপ। আচ্ছা ভাই, এই যে আপনার কাছে যে মরিচটা আছে, এই মরিচটা কোন জায়গা থেকে আনেন? শুকনা মরিচটা আমরা শ্যামবাজার থেকে আনছি। আপনারা শ্যামবাজার থেকেই আনেন? শ্যামবাজার থেকে। আচ্ছা, এই মরিচটা মানে কি মরিচ বলা হয় এটা? এটা ইন্দোনেশিয়ান তেজা মরিচ, ঝাল বেশি। এটা ঝাল বেশি? ঝাল বেশি, কড়া ঝাল। এটা কড়া ঝাল হবে না? জি। আচ্ছা, এই মরিচটা আছে, আপনারা বাজারে কত করে বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছে আজকে 430 টাকা কেজি পাইকারি। 430 টাকা কেজি? 2150 টাকা পাল্লা। 2150 টাকা পাল্লা? জি। আচ্ছা, এই মরিচটা চাহিদা কিরকম আছে? এটা চাহিদা বেশি, চলে বেশি, চাহিদা বেশি। এটা কারণ কি এই মরিচটা বেশি চলার? এটা ঝাল বেশি তো, তার জন্য আর কি চাহিদা বেশি। এই জন্য চাহিদাও বেশি, মানে কালারটাও তো দেখতে অনেক ভালো, মরিচও ভালো, হ্যাঁ কোয়ালিটি ভালো, এই জন্য মানুষ চাহিদা বেশি, এর জন্য মানে এই মরিচটা চাহিদাও বেশি। আচ্ছা, আপনার কাছে যে আরেকটা মরিচ দেখা যাচ্ছে, এই মরিচটা কোন জায়গা থেকে আনা? এটা হলো ইন্ডিয়ান এলসি মরিচ, এটা ঝাল কম। এটা ঝাল কম? জি। আচ্ছা, এইটারই আছে, মানে কি আর পাল্লা কত করে বিক্রি করতেছিল এটা? এটার পাল্লা বিক্রি করতেছিল 2250 টাকা। 2250 টাকা? 450 টাকা কেজি। 450 টাকা কেজি? আচ্ছা, এই মরিচটা ঝাল কম থাকার কারণটা কি এটার? এটা ইন্ডিয়ান এলসি মরিচ তো, এটা ঝাল কম, আবার এটা চাহিদা একটু কম। একটু চাহিদা কম? জি। আচ্ছা, এই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা মরিচ আছে, এই মরিচটা কোন জায়গা থেকে না ভাই? এটা এটা হলো কুমিল্লা পাতাকান্দির মরিচ। আচ্ছা, কুমিল্লা পাতাকান্দির মরিচ, মিডিয়াম ঝাল। আচ্ছা, মরিচ ভালো, মিডিয়াম ঝাল মরিচ, অনেকটা ভালো, অনেকটা ভালো মরিচ নাকি? জি। আচ্ছা, এইটার পাল্লা কত করে বিক্রি করছেন? এটার পাল্লা 1800, 360 টাকা কেজি। 360 টাকা কেজি? কেজি? আচ্ছা, ঠিক আছে ভাই। এখন মরিচের দাম কি একটু বেশি নাকি? মরিচের দাম বেশি না, একটু স্বাভাবিকের ভিতরে আছে। আচ্ছা, স্বাভাবিকের মধ্যেই আছে। আচ্ছা, এখন মরিচের চাহিদা কি রকম এই শুকনা মরিচের এখন বাজারে? শুকনা মরিচের চাহিদা একটু বেশি। আপনার কাছে যে এই যে পাশে যে আরেকটা মরিচ আছে, এই মরিচটা কোন জাতের কানা ভাই? ওই মরিচটা আর এই মরিচটা একই মরিচ, একই কোয়ালিটি, একটাই কোয়ালিটি, একটাই দাম। ওই আচ্ছা, আর পাশে দেখা যাচ্ছে আরেকটা মরিচ আছে, ওটা হলো মিষ্টি মরিচ, চিড়াঙ্গের মিষ্টি মরিচ, চিড়াঙ্গের মিষ্টি মরিচ, মিষ্টি মরিচ। আচ্ছা, এই মিষ্টি মরিচটা আছে বাজারে কত করে বিক্রি করতেছে? এটা হলো 480 টাকা কেজি। 480 টাকা করে কেজি? কেজি। এই মরিচটার চাহিদা কি রকম? এটার চাহিদা খুব কম, ডাল দরকার পড়ে সে নেয়। আচ্ছা, চাহিদা খুব কম, একটু চাহিদা একটু কম। আপনার পাশে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে অনেক রসুন করা আছে, এই রসুন গুলো কোন জায়গা থেকে আনা ভাই আপনাদের? এটা চায়না থেকে আনা। চায়না রসুন নাকি? চায়না রসুন, এই চায়না পিওর হোয়াইট। আচ্ছা, হোয়াইটটা? আচ্ছা, বাজারে কত করে এটা বিক্রি? এটা আজকে বাজার বিক্রি করতেছি 245 টাকা কেজি। 245 টাকা কেজি? কেজি আগের চাইতে অনেকটা বাজার বেশি, অনেকটা বেশি। আগের চেয়ে অনেকটা বেশি হওয়ার কারণটা কি? মাল ইনপুট কম হচ্ছে তো, তার জন্য নতুন মাল আমদানি হলে দাম কমে যাবে। আবার নতুন মাল আসলে দাম কমবে, দামটা কমে যাবে। আচ্ছা, এখন এই রসুনটার চাহিদা কিরকম আছে? চাহিদা বেশি সবসময়, চাহিদা বেশি, চাহিদা বেশি। চাহিদা বেশি থাকার কারণটা কি ভাই? এটা সব জায়গায় মানে সব বাসা বাড়ি রেস্টুরেন্টে সব জায়গায় চলে এই রসুন, এটা যদি সুলতে করতে সব সময় সুবিধা তো, সব দিক দিয়ে সুবিধা আছে, তার জন্য এটা চাহিদা বেশি। আচ্ছা, আমাদের দেশি রসুনটা চাহিদা, দেশি রসুনের চাহিদা কম, দেশিটা অনেকটাই খায় না, খায় না, ওটা সুলতে কষ্ট হয়, সুলতে কষ্ট হয়, আবার মনে হয় যে অনেক লসও হয়, তার জন্য এটা চলে কম, চাহিদাও কম। কিন্তু সারটা তো আমাদের দেশি রসুনটা, দেশি রসুন সবচেয়ে ভালো, চায়না থেকে দেশি রসুন সবচেয়ে ভালো, কিন্তু দেশিটা খায় না, চায়নাটাই খায়। আচ্ছা, আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে যে আদা আছে, এই আদা গুলো কোন জায়গার? এটা এটাও চায়না আদা। চায়না আদা? চায়না আদা। এই চায়না আদাটা আছে বাজারে, আপনারা কত করে বিক্রি? এটা বাজার বিক্রি করতেছিল 185-90।
আমদানি একটু কম হয়েছে, এই জন্য আবার দাম বাড়ে গেছে। চাইনা দাম নেই মানে আমদানি একটু কম, তার জন্য একটু দাম স্বাভাবিকের ভিতরে আছে। এই আদাটার চাহিদা কিরকম আছে? এটার চাহিদা বেশি, মাঝে মানে আপনার এক বছর ছিল না তো, তার জন্য একটু মানে বাজারে চাহিদা একটু কম কম কমতি। আচ্ছা, আবার এই যে বস্তাতে দেখা যাচ্ছে আদা আছে, এই আদাটা কোন জায়গা? এটা হলো ইন্ডিয়ান কেরালা। ইন্ডিয়ান কেরালা, আচ্ছা। এইটা কয় আছে বাজারে, কেজি কত করে? আজকের বাজারে বিক্রি করছে এটা 190-200 টাকা। 190-200 টাকা করে? জি। আচ্ছা, এটার দাম বাড়ে না, এটার দাম এরকমই আছে, আগের মতো নেই, আগের মতোই আছে। আচ্ছা, আপনার কাছে যে এক দানা যে রসুনগুলো আছে, এই রসুনগুলো কোন জায়গার ভাই? এক দানার যে রসুনগুলো, এক দানা রসুন এটা হলো আপনার ফরিদপুরের। ফরিদপুরের? জি, দেশি রসুন। দেশি রসুন, আজকে দেশি রসুনটা আছে বাজারে কত করে? এটা বিক্রি হচ্ছে 320 টাকা। 1600 টাকা পাল্লা আর 320 টাকা কেজি পড়ে। 320 টাকা কেজি। এই রসুনটার চাহিদা কিরকম আছে? চাহিদা খুব কম। চাহিদা কম? উপকার আছে বলে একটু দামটা একটু বেশি।